হ্যালো, সবাই কেমন আছো? চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আমরা যারা কলকাতা কিংবা কলকাতার আশেপাশে থাকি, কলকাতার কাছাকাছি এক বেলার জন্য ঘুরে আসা যায় এমন নিত্য নতুন জায়গাই আমরা সবসময় খুঁজে থাকি। তো আজ আমরা যাব এরকমই একটা জায়গায়, আপনাদেরকেও নিয়ে যাব সাথে। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। সানডে লাঞ্চের পর হঠাৎ মনে হলো কোথাও একটা ঘুরে আসা যায় কাছাকাছি কলকাতার। তো বেহালা থেকে বেরিয়ে পড়লাম আমি আর আকাশ, এই আলিপুরে পৌঁছে গেছি। দেখতে দেখতে ডান দিকেই দেখতে পাচ্ছ একটা ই চার্জিং স্টেশন, আমার এই নতুন চোখে পড়লো এটা। তো এটা আলিপুরে হয়েছে সম্পন্ন বলে একটা পার্কিং স্টেশন। তো এখানে একটা সুন্দর ক্যাফেও রয়েছে, চিড়িয়াখানা চত্বরে এলে এখানে পার্ক করতে পারো তোমরা। তো দেখতে দেখতে একদম পিটিএস এর মোড়ে চলে এসেছি, যে সামনেই দেখতে পাচ্ছ রেসকোর্স। আর এখান থেকে আজকে আমরা ডান দিক নিয়ে নেবো, মানে এডিসি বোস ফ্লাইওভার। তো এই মা ফ্লাইওভারে উঠছি, আর বাঁদিকে দেখো ভিক্টোরিয়া, মানে এখানে এলে একটু ভিক্টোরিয়াটার উঁকি মারে, দেখতে বেশ ভালোই লাগে। তো এই চলে গেলাম পার্ক সার্কাস, আমরা এখন পার্ক সার্কাসের ব্রিজটা ক্রস করছি, মা ফ্লাইওভারেই রয়েছি। আর সামনে দেখো সুন্দর নীল আকাশ, বিকেলবেলা এইরকম সুন্দর একটা রাইড, বেশ বেশ সুন্দর। তো সায়েন্স সিটির কাছে দেখতে দেখতে পৌঁছে গেছি। আর এই আমরা আজকে যাব লেফট নেব মা ফ্লাইওভার দিয়ে, কারণ আজকে আমরা যাচ্ছি নিউ টাউনে। বাড়ির বয়োজ্যেষ্ঠদের নিয়ে ঘুরে আসার জন্য আমরা সবসময় একটু শান্ত নিরিবিলি পরিবেশ খুঁজে থাকি, আর আজকের আমাদের এই ডেস্টিনেশনটা একেবারেই সেরকমই একটা ডেস্টিনেশন হতে চলেছে। তো আপনাদের বাড়িতে যারা বয়স্ক রয়েছে তাদেরকে নিয়েও আপনারা এই জায়গাটায় যেতে পারেন। হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি নিউ টাউনের ইস্কন মন্দিরে। আমরা চিংড়িঘাটায় পৌঁছে গেলাম, আর এই চিংড়িঘাটা থেকে আমরা ধরে নেব চিংড়িঘাটা ফ্লাইওভার, মানে আজকে আমরা সল্ট লেকের দিকে যাব। তো এই যে এখানে খুবই বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছি, রাস্তায় বেশ জল জমে রয়েছে, আর মেট্রোর কাজ হচ্ছে চারিদিকে। তো দেখতে দেখতে আমরা সেক্টর ফাইভে চলে এলাম, আর এই যে দেখতে পাচ্ছ সেক্টর ফাইভের মেট্রো স্টেশন, ফ্লাইওভার থেকে নেমে গেছি, দিয়ে ডান দিক নিয়ে আমরা এই যে টেকনোপলিসের সামনে রয়েছি এখন। তো এখান থেকে সোজা আমরা ধরে নেব একদম নিউ টাউনের বিশ্ববাংলা গেটের দিকে। আর বাঁদিকে দেখতে পাচ্ছ সেন্ট্রাল মল, মানে এখানে তোমার ফুড স্ট্রিটও রয়েছে। তো এই ব্রিজের তলাটা বেশ সুন্দর, আড্ডাও হয় সন্ধ্যাবেলাটা, একটা জমজমাটি আড্ডা বসে আসর। তো এই পাশেই রয়েছে স্মার্ট স্ট্রিট, এখানটায় বেশ হাঁটতে খুব ভালো লাগে, কিংবা ফটো সেশনও খুব ভালো হয় এখানে। তো দেখতে দেখতে পৌঁছে গেলাম বিশ্ববাংলা গেটের কাছে, আর আজকে আমরা সোজা যাব এই আন্ডারপাসটা দিয়ে। তো এর আগেও আমরা এই আন্ডারপাসটায় গেছি, ভীষণ সুন্দর কলকাতায়, মানে এরকম নতুন এটা হয়েছে এই আন্ডারপাসটা, আর চারিদিকে খুব ভালো ভালো পেন্টিং করা রয়েছে। তো এখান থেকে আমরা সোজা চলে যাব, আমাদের বাঁদিকেই রয়েছে রবীন্দ্র তীর্থ। তো তারই পাশ থেকে আমরা সোজা চলে যাচ্ছি, আর এই যে পেছনে দেখো বিশ্ববাংলা গেটটা দেখতেই পাচ্ছ, মানে আমরা যেহেতু সল্ট লেকের দিক থেকে আসছিলাম তো আমরা সোজা ক্রস করলাম, করে এই মোড়টা, যে ফার্স্ট মোড়টা আমরা ছেড়ে দেব। তো এখান থেকে আমরা সোজা চলে যাব আরও বেশ কিছুটা, কিছু দূর যাওয়ার পরেই, মানে আমরা যে নার্কোটিক্স ব্যুরোর যে মোড়টা রয়েছে সেই মোড়টা থেকে আমরা বাঁদিক ধরে নেব, নিয়ে এই যে এই মোড়টা সামনেই, এটা সবসময় খেয়াল রাখবে, এই মোড়টা থেকে আমাদের লেফট নিতে হবে, নিয়ে আমরা সোজা সাপুরজি বাস স্ট্যান্ডের দিকে চলে যাব। বাসে এলে আপনারা KB16, KB22, 239 কিংবা DN2/1 এই বাসগুলোয় করে চলে আসবেন সোজা সাপুরজি বাস স্ট্যান্ডে। আর এই যে সামনেই দেখতে পাচ্ছেন মানে সাপুরজির কাছে আমরা চলে এসেছি, এই বাঁদিকে রয়েছে সুন্দর সুন্দর ধাবা, আমরা এখানেও এসেছিলাম এর আগে। তো এখান থেকে আমরা সোজা চলে যাব সাপুরজি বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের একটু আগেই, মানে সাপুরজির যে মোড়টা এই যে বাঁদিকেই রয়েছে সাপুরজি, আর এই মোড়টা থেকে আমরা ঠিক ডান দিক নিয়ে নেব, এই যে রোডটা ক্রস করে নিচ্ছি, নিয়ে এই অ্যাপোলো ফার্মেসির পাশ থেকে রাস্তাটা যে চলে গেছে এই রাস্তাটা আমাদের ধরে নিতে হবে। এছাড়া যদি আপনারা আসতে চান তাহলে আপনারা বিশ্ববাংলা গেট পর্যন্ত যে কোনো বাসে এসে সেখান থেকে ডিরেক্ট অটো করেও আসতে পারেন এই নিউ টাউনের ইস্কন মন্দিরে। তো এখান থেকে এই যে রাস্তাটা ঢুকে গেছিলো অ্যাপোলো ফার্মেসি থেকে, জাস্ট 5 মিনিটের হাঁটা পথ, সেখান থেকে আপনারা চলে আসবেন, রাস্তাতে ডিরেকশন দেওয়াই রয়েছে, ইস্কন মন্দিরের একদম সামনেই রয়েছে। আর এই যে মন্দিরের কাছে আমরা পৌঁছে গেছি, এই মন্দিরের বাউন্ডারির পাশ দিয়েই আমরা যাচ্ছি, সামনেই রয়েছে এন্ট্রান্স। আমরা যেহেতু বাইকে এসেছি খুবই অল্প সময়ের মধ্যে আমরা চলে আসতে পেরেছি, নিজস্ব গাড়ি থাকলে আপনারা খুব সহজেই আসতে পারবেন, কিংবা কোনো ক্যাব দিয়ে বা বাসে অটোতে করেও আপনারা চলে আসতে পারেন এই জায়গাটায় খুব সহজে, আর খুব সুন্দর এই জায়গাটা।
তো এখান থেকে আমরা মেন এন্ট্রান্স এটাই, এখানে পার্কিং রয়েছে, আপনারা সুন্দরভাবে নিজেদের গাড়ি বা বাইক পার্ক করতে পারেন। তো জন্মাষ্টমী মেলা চলছিল এখানে, আমরা এসে পৌঁছে গেছি নিউ টাউনের নতুন তৈরি হয়েছে ইসকনের মন্দিরে। তো এখানে দেখতে পাচ্ছো মেলা চলছিল। নিউ টাউনের এই ইসকন মন্দিরটিতে নিত্য পুজো হয়ে থাকে। এই মন্দিরটি সকাল 8টা থেকে খুলে দেওয়া হয় সাধারণ মানুষদের জন্য। এখানে ব্রেকফাস্ট কিংবা লাঞ্চে ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। ব্রেকফাস্ট শুরু হয় সকাল 9টা থেকে এবং দুপুরের প্রসাদ দুপুর 1টা থেকে দেওয়া শুরু হয়। দুপুরে ভোগের পর মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ থাকে, আবার খোলা হয় বিকেল 4টার সময়। সন্ধ্যা আরতির সময় সন্ধ্যা 6টা আর রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। যে কোনো বৈষ্ণবীয় অনুষ্ঠান এখানে মহাসমারোহে পালন করা হয়ে থাকে, যেমন ধরুন রাধাষ্টমী, জন্মাষ্টমী, রথযাত্রা, দোল পূর্ণিমা এখানে খুব সুন্দরভাবে পালন করা হয়। আমরা জন্মাষ্টমীর পরপরই গিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন এখানে মেলা বসেছিল, তো দুদিন আগেই মেলাটা শেষ হয়ে গেছে, জাস্ট আমরা তারপরেই গিয়েছিলাম। প্রসাদ খাওয়ার জন্য এখানে কুপনের ব্যবস্থা রয়েছে আর সুন্দরভাবে আপনারা এখানে বসে প্রসাদ খেতে পারেন। তো যদি মনে হয় আপনাদের আগের দিনও ফোন করে আসতে পারেন, স্ক্রিনে আমরা একটা নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এই মন্দিরটি বেশ কিছু বছর আগেই তৈরি হয়েছিল, কিন্তু গৌর নিতাইয়ের মূর্তি স্থাপন করে পুজো শুরু হয়েছে এই এক বছর হলো। এটিই হবে কলকাতার সবথেকে বড় ইসকন মন্দির। প্রায় 25 একর জমি নিয়ে এই মন্দিরটি গড়ে ওঠার পরিকল্পনা রয়েছে। গেস্ট হাউস থেকে ক্যান্টিন সবই হবে এখানে ধীরে ধীরে। আপনারা যারা মায়াপুরে গিয়েছেন তারা দেখে থাকবেন সেখানে গোশালা রয়েছে, তেমনই এই ইসকন মন্দিরেও গোশালা রয়েছে। যে কোনো কৃষ্ণ মন্দিরেই গোশালা থেকে থাকে। ভবিষ্যতে কলকাতার সবথেকে বড় গোশালা করার পরিকল্পনা আছে এই মন্দিরে। এখানে গোমাতাদের সেবা দেওয়ারও সুব্যবস্থা রয়েছে। রয়েছে এখানে বিভিন্ন ধরনের খাবার, আপনারা নিজের হাতে গোমাতাদের আহার করাতে পারেন। এছাড়াও আপনারা এখানে প্রায় 24টির মতো গোমাতা রয়েছে, তাদের সেবার দায়িত্ব নিতে পারেন। এক দিনের দায়িত্ব নিতে পারেন, এক মাসের দায়িত্ব নিতে পারেন, কিংবা এক বছরেরও দায়িত্ব নিতে পারেন। এছাড়াও এই গোমাতাদের মেনটেন্যান্সের সারা মাসের দায়িত্ব নিতে পারেন, আর এছাড়াও যেটা নিতে পারেন তাদের ওষুধের দায়িত্ব নিতে পারেন আর আহারের দায়িত্ব নিতে পারেন। এখানে দুধের প্রোডাক্ট থেকে শুরু করে নিজস্ব প্রস্তুত সামগ্রীও রয়েছে অনেক কিছু। একটি গিফট শপও রয়েছে এখানে, সেখানে বুক থেকে শুরু করে বিভিন্ন রকমের গিফট আইটেম আপনারা পেয়ে যাবেন। ঘি, মধু, মশলা, ঠাকুর, ঠাকুরের বিভিন্ন সামগ্রী, ছবি সমস্ত কিছুই এখানে পেয়ে যাবেন। আপনাদের সাথে যদি কোনো বয়স্ক মানুষ এখানে আসে তাদের কোনো রকম অসুবিধা হবে না, কারণ এখানে বসার সুবন্দোবস্ত রয়েছে। এরকম অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এরকম নেচারের কাছে গার্ডেনে আপনারা বসতে পারেন। এছাড়াও অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর আপনাদের পানীয় জলেরও কোনো অসুবিধা হবে না। এখানে জলেরও ব্যবস্থা রয়েছে এবং ওয়াশরুমও রয়েছে, সুন্দর ক্লিন একদম পরিষ্কার ওয়াশরুম রয়েছে। এখানে সন্ধ্যা আরতি শুরু হয় ঠিক সন্ধ্যা 6:30। গৌর নিতাইয়ের মূর্তির ঠিক উল্টো দিকেই আসনে বসে রয়েছেন শ্রীলা প্রভুপাদ, যিনি ইসকনের প্রতিষ্ঠাতা বা গোটা বিশ্বের হরে কৃষ্ণা মুভমেন্টের উদ্যোক্তা। 1896 সালের 1 সেপ্টেম্বর তিনি কলকাতাতেই জন্মগ্রহণ করেছিলেন, যার পুরো নাম অভয়া চরণাবৃন্দা ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তিনি প্রতিষ্ঠা করেছিলেন ইসকন, অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। বর্তমানকালে যে ইসকন মন্দিরের সংখ্যা অগন্তি এবং তা প্রায় বিশ্বের সব দেশেই ছড়িয়ে রয়েছে। কথায় আছে কৃষ্ণ জপে মুক্তি মেলে, হরে কৃষ্ণা। তো এখানে সন্ধ্যা আরতিটা খুবই সুন্দর হয়, আর এই জন্মাষ্টমীর পরে গিয়েছিলাম বলে এখানে খুব সুন্দর করে সাজানো ছিল চারিদিকটা। তো আমরা হঠাৎ করে ভেতরে ঢুকে একদম সারপ্রাইজ কি এত লোক কোথা থেকে এলো,
বেশ ফাঁকা ছিল, কিন্তু আরতি দেখার জন্য এখানে প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিল সেদিন। আমরাও সেখানে আসন গ্রহণ করে নিয়েছিলাম। তো এখানে আরতির পর এরকম সুন্দর তাপ দিচ্ছে, সবাই আমরা সেটা নিয়ে নিয়েছিলাম। আর মানে এতটাই ভালো লাগছিল, এতটাই সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল, ছোট থেকে বড় সবাই সামিল হয়েছিল, সবাই কৃষ্ণপ্রেমে মগ্ন ছিল। তো খুব ভালো সময় কাটিয়েছি আমরা। আরতি শেষ হওয়ার পর প্রসাদ বিতরণ শুরু হলো, আমরাও লাইন দিয়ে প্রসাদ গ্রহণ করে নিলাম। বেশ লম্বা লাইন পড়েছিল প্রসাদের। আর রাতের প্রসাদের জন্য যারা কুপন কাটবেন তাদের জন্য আলাদা ব্যবস্থা থাকেই, আমরা সেই কুপনটা কাটিনি, আমরা এমনি লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিয়েছিলাম। তো আমরা প্রথমেই বেরিয়েছিলাম এবং তখন লাইনটা খুবই কম ছিল। তো আমরা প্রসাদ নিয়ে খাওয়ার পর দেখছি ফেরার সময় বেশ লম্বা লাইন তখনও পর্যন্ত রয়েছে, অনেকেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন প্রসাদ নেবেন বলে। আর এই দিকে দেখতে পাচ্ছেন কিছু ছোট ছোট দোকান রয়েছে, মেলার জন্য হয়তো কিছু ছিল আর কিছুটা হয়তো পার্মানেন্ট থাকে। এই যে দোকানটা দেখছেন, এই শপটাতে বিভিন্ন গিফট আইটেম আপনারা পেয়ে যাবেন, বুকস থেকে শুরু করে আপনারা ঠাকুর মশলাপাতি সমস্ত কিছু গুডিস আপনারা পেয়ে যাবেন। আর পাশে দেখলেন ওয়াশরুমও রয়েছে, আর এখানে রয়েছে একটা ছোট্ট ক্যান্টিন, সেই ক্যান্টিনে বিভিন্ন রকমের ভেজ আইটেম আপনারা পেয়ে যাবেন। আমাদের এখানে ইসকন মন্দিরে আরতি দেখা হয়ে গেছে, আর ভোগও খেয়ে নিয়েছি, খিচুড়ি খেয়ে নিয়েছি, খুব ভালো লাগলো। মানে সুন্দর একটা বিকেল কাটালাম, একটা সুন্দর সন্ধ্যা কাটালাম বলতে পারো। কলকাতাতে ছোটোখাটো মায়াপুর বলা যেতে পারে, যারা মায়াপুর যেতে পারছে না তারা এখানে আসতেই পারো। এই নিউ টাউনে সাপুচি পালাজির কাছেই রয়েছে, বেশি দূরেও নয়, একদম কাছেই। তো ক্যাব আর বাসও আসে, খুব কম আসে বাস, কিন্তু বাস আসে, কয়েকটা বাস আছে, আর ক্যাব ট্যাক্সি টোটো এরা তো আসে। এই যে দেখতে পাচ্ছি সামনে পিছনে কতটা ভিড়। তো আমরা এখান দিয়ে এই যে আমরা এখানে এসে বেশ ভালোই বিকেলটা কাটলো, খুবই সুন্দর কেটেছে। মানে এত সুন্দর একটা আলাদা ইনার পিস যাকে বলতে পারো। তো তোমরাও যদি কখনো চাও একটু শান্তি খুঁজতে তাহলে এখানে অবশ্যই আসতে পারো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এত পর্যন্ত ব্লগটা দেখে থাকলে আশা করবো ব্লগটা ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ব্লগে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর কিপ ওয়াচিং ট্রাভেল উইথ আকিয়াঙ্কা। লাভ ইউ অল।